মোহন বাগানের পর এবার ইস্ট বেঙ্গল ক্লাবের নামে রাস্তার উদ্বোধন হচ্ছে শিলিগুড়িতে। আগামী 30 এপ্রিল ইস্ট বেঙ্গলের নামে রাস্তার নামকরণ হবে, যার জন্য চলছে প্রস্তুতি। জানা গিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে থেকে স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে দিয়ে চলে যাওয়া বিএসএনএল অফিস পর্যন্ত রাস্তাটির নাম হবে ইস্ট বেঙ্গল রোড। জানিয়ে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের তরফে শুরু হয়েছে প্রস্তুতি। সকাল থেকে চলছে দেওয়াল লিখনের কাজ, ব্যানারে তুলে ধরা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাস। দিনটিকে স্মরণীয় করে রাখতে বেশ কিছু কর্মসূচিও নেওয়া হয়েছে। উদ্বোধনের দিন শোভাযাত্রা করা হবে, গোটা শহর লাল হলুদ পতাকায় সাজিয়ে তোলা হবে। রাস্তার উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন ফুটবলারদের আসার কথা রয়েছে। তালিকায় রয়েছে মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলী, সমরেশ চৌধুরী সহ অনেকের নাম। প্রসঙ্গত, গত 2 এপ্রিল মহানন্দার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের রাস্তার নামকরণ করা হয় মোহন বাগান অ্যাভিনিউ। এদিন ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অনুম বসু বলেন, আমরা গোটা শহরকে সাজিয়ে তুলছি। আমরা আশা রাখছি আগামী দিনে শিলিগুড়িতে ইস্ট বেঙ্গল ও মোহন বাগান ক্লাবের মধ্যে যাতে ডার্বি ম্যাচ হয়। বিষয়টা হচ্ছে যে শিলিগুড়িবাসীর কাছে একটা অত্যন্ত আনন্দের খবর যে শিলিগুড়ি ইস্ট বেঙ্গল রোড পেতে চলেছে। আগামী পরশু দিন অর্থাৎ 30 তারিখ বিকেল 5টায় এটা উদ্বোধন করবেন মাননীয় মেয়র সাহেব গৌতম দেব মহাশয়। আমি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের তরফ থেকে শিলিগুড়ি সমস্ত নগরবাসীকে এবং মাননীয় মেয়রকে এবং ইস্ট বেঙ্গল ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি ইস্ট বেঙ্গল নামে রাস্তাটাকে শিলিগুড়িতে উপহার দেওয়ার জন্য। শিলিগুড়িতে বিএসএনএল অফিস থেকে আপ টু গান্ধী মূর্তি পর্যন্ত যে রাস্তাটা স্টেডিয়াম সংলগ্ন আছে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যেখানে আমরা সারাদিন ধরে খেলাধুলার জন্য ওতপ্রোতভাবে জড়িত থাকি, সেই রাস্তাটা ইস্ট বেঙ্গল ক্লাবের নামে দেওয়া হয়েছে। আমরা সেদিন দুপুর 3টার সময় একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে, শিলিগুড়ি শহরকে পরিক্রমা করবে। শিলিগুড়ি শহরের আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গেট নম্বর 10 থেকে বেরিয়ে এটা হরেন মুখার্জি রোড হয়ে পাণ্ডাঙ্কি মোড় হয়ে এটা হাসমি চক হয়ে আবার আমাদের এখানে 10 নম্বর গেটে এসে আমাদের যে মূল অনুষ্ঠানটা হবে সেখানে শেষ হবে। এটা ইস্ট বেঙ্গল রোড নামে এটা হচ্ছে, ইস্ট বেঙ্গল লেন না। আমরা সারা শহরটাকে সাজিয়ে তুলছি ফ্ল্যাগ ব্যানার ফেস্টুন দিয়ে এবং দেওয়াল লেখন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেওয়াল লেখন হচ্ছে। আমরা শিলিগুড়ি শহরটাকে যতটা সম্ভব পারছি শিলিগুড়িতে সাজিয়ে তোলার জন্য আগামী দিনে শিলিগুড়িতে ইস্ট বেঙ্গল ক্লাবের এবং মোহনবাগান ক্লাবের যাতে আরও ডার্বি ম্যাচ হয় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মানুষ যাতে দেখতে পারে, সেটা আমরা আশা করছি।